হাজীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় তিনি বলেন, সরকার কৃষি উৎপাদনের ওপর জোর দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো জমি পতিত থাকতে পারবে না। তিনি নির্দেশনা দিয়েছেন, কৃষি জমি ব্যবহার করে ইট ভাটা, বাড়িঘর কিংবা অন্য কোনো স্থাপনা করা যাবে না। সরকারের এই নির্দেশনাগুলো আমাদের গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে হবে। আমরা কৃষিতে যদি টিকে থাকতে পারি তাহলে আমাদের মানুষ বাড়বে। সেই লক্ষ্যে সরকার কৃষিতে একদিকে যেমন ফসল উৎপাদনের উপর জোর দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো জমি যেন ব্যবহার ছাড়া না থাকে, অর্থাৎ কৃষিতে জমি ব্যবহার করতে হবে। পাশাপাশি তিনি এটাও নির্দেশ দিয়েছেন এবং যেটা আমরা ফলো করছি যে কৃষি জমিকে ব্যবহার করে আমরা ইট ভাটা করতে পারবো না, বাড়িঘর করতে পারবো না। বক্তব্য পূর্বে এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে স্টলগুলো পরিদর্শন করেন। সবশেষে তিনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে LLP পাম্প বিতরণ করেন। হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিলরুবা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক আহমেদ খসরু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।